বাবা, এই বাবা, আমার গালটা হঠাৎ করে কি হয়ে গেল, এরকম ফুলে গেল কেন রাতারাতি? এ মা, কি হলো কে জানে? তোমরা কি ভাবছো আমি গালে কিছু পরে রেখেছি? তোমরা কি মনে করছো যে বাড়িতে যখন কেউ ছিল না তখন আমি গালে টুক করে কিছু পরে নিয়েছি? লুকিয়ে লুকিয়ে কেউ কিছু খাচ্ছি, চুরি করে কিছু খাচ্ছি, একদম এরকম ভাবার কিছু কারণ নেই। আমি গালে কিচ্ছু পরে রাখিনি। তাহলে আবার কি ভাবছো? ভাবছো যে তোমাদের দাদা এমন ঘুষি দিয়েছে যে গালটা আমাকে এরকম ফুলে দিয়েছে? একদম না, এটা ভাবারও কোনো কারণ নেই। আসলে আমি দাঁত তুলেছি। আরে না না, নিজে তুলিনি, ডাক্তারকে দিয়েই তুলেছি। আসলে আমার দাঁতে ওই পোকা ধরে গেছিল, তো পোকাতে একদম দাঁতটা পুরো খেয়ে গর্ত করে দিয়েছিল। আর তার আগে কি করেছিলাম, ওই আরসিটি মানে রুট ক্যানাল করেছিলাম, তা সেটা আবার এমন জায়গায় করেছি হাতুড়ে ডাক্তারের কাছে। সে হাতুড়ে ডাক্তার আবার এমন রুট ক্যানাল করেছে যে আসল ডাক্তারের কাছে যখন গেলাম তিনি তার কোনো রুটই খুঁজে পাচ্ছেন না, না আকাশ না পাতাল, কোনো রুটই খুঁজে পাচ্ছেন না, না এরোপ্লেনের রুট, না ট্রেনের রুট, না বাসের রুট। বলছে কোথা থেকে যাচ্ছেন? ওই ডাক্তার বলছে আপনি কি করেছেন, আমরা এখন কোন রুটে যাবো, আমরা তো কোনো রুটই খুঁজে পাচ্ছি না, এই দাঁতের কি হাল করেছেন, এই দাঁতটাকে নিয়ে কি করবো? শেষকালে তো তারা একটা 10 জন মিলে কোদাল, কুড়ুল, ছানি, হাতুড়ি, কি বলে স্ক্রু ড্রাইভার, আসলে এগুলো নয়, এরকমই এরকমই কিছু যন্ত্র, আমি কি এত জানি, এইসব যন্ত্র নিয়ে এসে করাত, সেটা করাতে করে ঘষে ঘষে ডাক্তারকে খুবলে খুবলে কেটে ইঞ্জেকশন দিয়ে ছুঁচ ভুকিয়ে প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা আমার মুখটা ছিল হা, 1 ঘন্টা মুখটাকে হা করিয়ে এইভাবে তারা লড়াই করে টানা হাজরা করে টেনে টুনে কত কষ্ট, কত রক্ত ঝরঝর করে ঝরে যায় না আমার, আমার শরীরে সব রক্ত বেরিয়ে গেছে, সব রক্ত বেরিয়ে গেছে। এখন আমাকে কত ফল খেতে হবে, কত হরলিক্স খেতে হবে, কি করে রক্ত করবো আমি জানি না বাবা। তো কত কষ্ট টেনে হুঁচড়ে শেষকালে ওঠে না, শেষকালে আবার সেই ক্রেন নিয়ে এলো, ক্রেন, হ্যাঁ গো বাবা, ক্রেন, ক্রেনের মতো কি যন্ত্র নিয়ে এসে হঠাৎ করে এভাবে তুলে দিল। তোমরা শুনে হাসছো? আমি ভাবছি বাবা ক্রেন দিয়েও দাঁত তোলা যায়, তো নাকি যায়, তাই এখন এই দাঁতটা এরকম অবস্থা, ফুলে বেলুন হয়ে আছে। আগে আমার মুখটা ছিল ডুবডুবের মতো, এখন হয়ে গেছে মামা তাবলা। এই মুখ নিয়ে এখন কি করি আমি, আবার টুকটাক ফেসবুকের রিল ফিল করি, এখন আর তাও করতে পারছি না এই মুখ নিয়ে, জানি না কি হবে, ভগবান জানে কি করবে, কবে ঠিক হবে। তাই তোমাদেরকে বলছি, তোমরা তো বোঝো না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউই বোঝে না, দাঁত যখন চলে যাবে তখন তোমরা বুঝবে, তাই তোমরা এখন থেকে 2 বেলা করে দাঁতের যত্ন নাও। সকালবেলা ঘুম থেকে উঠে খুচখুচ করে দাঁতটা একদম ভেঙে নেবে, আবার রাত্রে ঘুমানোর পর সমস্ত চিবানো গেলা সব কাজগুলো দাঁতের যখন কমপ্লিট হয়ে যাবে, খাওয়ার পর এত শুতে যাওয়ার আগে